প্রিয় দর্শক, আপনারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে দেখছিলেন রুগঞ্জের ঘটনায় নিহত হাসনাইনের মা কান্নাকাটি করছিলেন, তার লাশ আজকে দেওয়ার কথা ছিল। তারা স্বজনরা এসে জানতে পেরেছেন যে এখানে তারা আজকে লাশটি বুঝে পাবেন না। এ নিয়ে তার মা কান্নায় ভেঙে পড়েছেন। আপনারা দেখছিলেন যে তার মা খুবই কান্নাকাটি করছিলেন এবং কান্নায় ভেঙে পড়েছেন। কোনোভাবেই তাকে বোঝানো যাচ্ছিল না যে তার ছেলের লাশ আজ হস্তান্তর করা হবে না। প্রিয় সন্তানের লাশের জন্য মা কতটা কাতর হয়, কতটা কান্নায় ভেঙে পড়ে, আপনারা হয়তো তার কান্নার দৃশ্য দেখে বুঝতে পারছেন। আসলে আমরা হাসনাইনের মাকে সান্ত্বনা দেওয়ার মতো আমাদের ভাষা নেই। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে রূপগঞ্জের ঘটনায় যারা নিহত হয়েছেন সেই নিহতের স্বজনদের আহাজারি কান্নাগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা, হয়তো অনেকে এখানে প্রশ্ন রাখতে পারেন যে নিহতের স্বজনদের কান্নাকাটি দেখিয়ে লাভ কী? আসলে আমরা কান্নাটা মুখ্য না, আমরা স্বজনদের লাশ হস্তান্তর পুরো করে দেখানোর জন্য আমরা এখানে এসেছি। আপনারা আমাদের সময়ের আলোর পেজে প্রথম ঢাকার পেজে থাকুন, আমরা আপনাদেরকে আপডেট দেখানোর চেষ্টা করব। এ ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের স্বজনরা কি বলছেন সেটাও আমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আমি বলা চর্বের শব্দ গাইছি। আপনার ছেলের নাম কি? মোহাম্মদ হাসনাইন। আমি বুধবার দিন কথা বলছি আমার ছেলের সাথে, সকাল 7:30-8 বাজে আমি কথা কইছিলাম। ও আমার কইলো, আবু আমি আর 6 দিন পরে আইবো। 6 দিন পরের কথা কইয়া বৃহস্পতিবার দিন আগুন লাগে বিকাল 5টায়। আমার এক বাইক নাসিটা থাকে, ওই নেডে ভাইয়া আমার সাথে সাথে ফোন দিল যে মামা আপনার ছেলে থায় কই। আমি 10 তারিখে নমুনা দিছি, আমরা দোনজনে দিছি, আমার স্বামী স্ত্রী দোনজনে দিছি। কিন্তু 24 জনের লাশ হস্তান্তর করা হবে। জি, 24 জনের হয়েছে। এমন তালিকায় আপনার ছেলের নাম নাই? নাই। এমন 20 নম্বরে আরেকটা নামে পাইছি, 20 নম্বর নামে কাগজে পাওয়া গেছে, রাইসকা দিতে পারবো না, এটা 2-1 দিন পর হইব এটা কইছিল। 20 নম্বর সিরিয়াল কাগজ। আজকে হইলো মঙ্গলবার না বুধবার? কই তো বুধবার, বুধবার। আগামী শনিবার হচ্ছে আর বাকি লাশগুলো দেওয়া হবে। একটু জানতে চাচ্ছিলাম আপনার ছেলে কি করত, কবে কথা হয়েছিল একটু যদি বলতেন। আমার ছেলে লাগে আগুন লাগার আগের দিন বুধবার ছিল, বৃহস্পতিবার আগুন লাগে, বুধবার আমি কথা কইছিলাম আমার ছেলের সাথে। আমি দৈনিক 2-3 বার করে কথা কইতাম আমার ছেলের লগে। আমার ভাতিজা রাকিবের ফোন নাম্বারে কথা কইতাম। রাকিবে ছিল আমার মিস্ত্রি আর আমার ছেলে ছিল হেলপার। তখন ওরে কিন্তু লইয়া আইসে ওই দেশের মোতালেব করে নাম ওই লোকটাই, হে দেশে খুঁজলে আমি কন্ট্রাক্টর, কিন্তু কন্ট্রাক্টর না, এখানে শুনলাম যে সে কন্ট্রাক্টর না, সে এখানে একটা অন্য কন্ট্রাক্টরের লোক আইনা দেয়, ফাঁসার করে দেয়। এখানে মাসে যদি বেতন থাকে যদি 10,000 টাকা ফলাফানের, তাহলে বেতন হয় করে 6,000-7,000 টাকা, বাকি টাকা হয় নিজে খায়। এইভাবে হয় ফলা। আমার ছেলে আইসে রমজান মাসের 10 দিন পরে আর টলার ছড়া নিয়ে আইসে। আমার আমি আজকে এক বছরের মতন কথা কইতে পারি না, মুখ দিয়ে নাক মুখ দিয়ে ব্লাড আসে, নাকের টিউমার, আমি অপারেশন হয়েছি।
যেমন নাকে অপারেশন, এই এক সপ্তাহ অপারেশন হয়েছি। এখন এই নাকের কারণে আমি কথা কইতে পারি না, মাথা ধরিয়া যায়। আমার এই কষ্ট সহ্য করতে না পারি, আমার ছেলে আমার থেকে নাক হইয়া আয়া পড়ে। এই মোতালেব আইনিয়া দিছে আমার ভাতিজা রাকিবের সাথে। ওই রাকিবের আবার কইছে যে রাকিবে ওরে ভাইয়া একদিন পরে আমার কাছে ফোন দেয়, কাকা হাস নাই না আমার কাছে আছে, আপনি টেনশন করেন না, রাকিবে আমার কাছে আছে, হাস নাই না আমার কাছে আছে, তা হাস নাই না আমি আর আমার ভাইয়ের মতন আমি ওরা রাখবো। আমি এইভাবে ওর লগে প্রতিদৈনিক কথা কইতাম, দুইবার তিনবার এরকম কথা কইতাম হাস নাইনের লগে। তখন আজকে মর্গে এখানে আমি 10 তারিখে ডেন্টেজ দিছি, আয়া দেশের থেকে 10 তারিখে ডেন্টেজ দিছি, আমি অনেক টাকা খরচ হয়ে গেছে। আমার এখানে আসতে লাগে মাত্র 500 টাকা, ওইখানে আমি আইতে দিয়ে আমার 12-13 হাজার টাকা ভেঙে গেছে এই লকডাউনে। আমার কোনো জায়গায় মানুষ সর্ব জায়গায় ওই সিকিউরিটিরা ধরে র্যাফের গাড়িয়ে ধরিয়া লাই। আমি অনেক ওই আমার ছেলের ছবি দেখাইতে দেখাইতে আমি আইছি, অনেক টাকা খরচ হয়েছে। যাওয়াই হোক, এখন আইসি আমারে গতকালকে ফোন দিছিল, ওর ফোন দেওয়ার কারণে এখানে আইসি স্যার এখন কোনো সন্ধান পাইতে আসি না। ঠিক আছে ভাই, জি।